গুপ্তা বাঙালি রান্না হেসেলে আপনাদের স্বাগত আজ আমি আহমেদাবাদ থেকে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল আমার শ্বশুর বাড়িতে এখানে আমি বেশ কিছুদিন থাকবো তো এখানকার কিচেন আপনাদের সাথে আমি শেয়ার করবো আজ আমি বানাচ্ছি চিকেন পপকর্ন তো দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি চিকেন পপকর্ন আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি নিয়েছি ময়দা পাতি লেবুর রস শাহি গরম মশলা রসুনের পেস্ট আদার পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন স্বাদ মতো নিয়েছি একটা ডিম আর নিয়েছি ব্রেড ক্রাম্স আর ভাজার জন্য লাগছে সাদা তেল প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য আদা বাটা নিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা নিচ্ছি 1 টিস্পুন নুন দিচ্ছি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা দিচ্ছি 1/2 টিস্পুন আর লাগছে লেবুর রস আমি 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে মিক্স করে নেবো চিকেনটাকে আমার মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে আমি ম্যারিনেট হতে দেবো 1 ঘন্টার জন্য 1 ঘন্টা হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করা এবার আমি ডিমটাতে সামান্য নুন দিয়ে আমি একটু গুলে নেব এবার আমি ময়দাটাতে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম তাতে ভালো লাগবে ময়দাটা যখন চিকেনটার সাথে কোট করব তখন ভালো লাগবে খেতে মিক্সড করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে দেব ফার্স্ট কোট করছি এটা আমি ময়দাটাতে খুব ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নেব যেহেতু এটা আমি চিকেন পপকর্ন করছি সেখানে চিকেনগুলো কিন্তু খুবই ছোটো ছোটো করে আমি কেটেছি আমার ফার্স্ট কোটিং করা হয়ে গেছে এবার আমি সেকেন্ড কোট করব ডিমে দিয়ে দেব চিকেনগুলোকে হাতের সাহায্যে করছি তাতে আমার সুবিধা হবে আমার সেকেন্ড কোটিং করা হয়ে গেছে এবার আমি এটাকে থার্ড কোট করব ব্রেড ক্রাম্বসে একটা একটা করে আমি চিকেন দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা আমি মাখিয়ে নেবো চিকেনের গায়ে আর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি এবার আমি এক একটা করে নিয়ে ভেজে নেব এবার আমি একটা একটা করে নিয়ে ভেজে নেব চিকেনগুলো তেল আমি গরম করে নিয়েছি কড়াইয়ে আমি একটা একটা করে দেবো গোল্ডেন কালার করে আমি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখানে আমার কিছুটা ভাজা রেডি করে রেখেছি ভেজে যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ